হাই, দিস ইজ মাহবুব, রোজান ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা সবসময় আমাদের কাস্টমারের সাজেশনগুলোকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত আমাদের একটি কাস্টমারের দেয়া তথ্যের উপরে ভিত্তি করে, এবং সত্যিকার অর্থে আমি তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ সে আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করে, এবং আমি মনে করি ইনফরমেশনটা সকলের সাথে শেয়ার করা উচিত, কারণ আমাদের যারা শাওমির ইউজার আছেন বা শাওমির অ্যাক্সেসরিজ যারা কিনছেন তাদের জন্য ইনফরমেশনটি অনেক বেশি কাজে আসবে বলে আমি মনে করি। তো আজকের এই ভিডিওটি হবে মূলত আমাদের শাওমির যে অ্যাক্সেসরিজগুলো আমরা কিনছি সেগুলোতে আসলে মার্কেটে অনেক বেশি ক্লোন প্রোডাক্টে ভরে গেছে। তো আমরা আসলে কীভাবে শাওমির অ্যাক্সেসরিজগুলো অরিজিনাল কেনাটা জানতে পারবো, এই বিষয়টা মূলত আজকে আমরা এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করবো। এবং আমি আবারও বলে রাখি, এই টোটাল ইনফরমেশনটাতেই মূলত আমাকে সহায়তা করে আমাদের একজন অত্যন্ত ভ্যালুয়েবল কাস্টমার, এবং আমি আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞ এই ইনফরমেশনটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং বলতে পারেন অনেকটা তার কথা চিন্তা করেই আমরা চিন্তা করলাম যে আমাদের আরও যারা কাস্টমার আছেন বা অন্যান্য যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরও ইনফরমেশনগুলো জানা দরকার। সো লেট স্টার্ট। আজকে মূলত আমরা ওই শাওমির অত্যন্ত প্রয়োজনীয় এবং জনপ্রিয় একটি পাওয়ার ব্যাংক 10,000 mAh ভার্সন 2 যে পাওয়ার ব্যাংকটা আছে শাওমির, আজকে আমরা মূলত এই পাওয়ার ব্যাংকের কিভাবে অথেন্টিক প্রোডাক্টটা আমরা মার্কেট থেকে চিনে নিব সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। মূলত অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে আমরা মূলত পার্থক্যগুলো খুঁজে পাবো। প্রথমত হচ্ছে যে আমরা ফিজিক্যালি এটার বক্স দেখে অনেকটা আইডিয়া করতে পারবো। যেমন আমরা প্রথম বক্স থেকে দেখলাম এটার বাইরের যে ছবিটা দেওয়া আছে এটা অনেকটাই আপনার ডাল, ওয়ারেজ আপনার অরিজিনাল যেই বক্সটি আছে সেটা কিন্তু আপনার অনেক বেশি ব্রাইটার সাইডে। অনুরূপভাবে আমরা যখন এটা পিছনের দিকে যে স্ক্যানিংয়ের জন্য কোডটা দেওয়া থাকবে এদের স্টিকার যুক্ত, সেক্ষেত্রে দেখা যাবে যে অরিজিনাল যেই বক্সটি আছে সেটার পিছনের যেই আপনার ওই স্টিকারটা দেয়া এমআই লোগো সম্বলিত সেটা কিন্তু অনেকটা গ্রেইশ, ওয়ারেজ আপনার যে ক্লোনগুলো দেখা যাচ্ছে অ্যাক্সেসরিজের ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনার অনেক বেশি ব্রাইট। এবং এটা নিচে যে 20 ডিজিটের কোডগুলো থাকে স্ক্র্যাচ করলে যেটা আসে সেখানটা দিয়ে আমরা যখন mi.com/verify এই সাইটটিতে এটার অথেন্টিসিটি চেক করার চেষ্টা করব তখন কিন্তু ক্লোনের ক্ষেত্রে কোনো ধরনের রিপ্লাই আসবে না, ওয়ারেজ আপনার অরিজিনাল অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আমরা এটার অথেন্টিসিটির একটা প্রমাণ সেই সাইট থেকে পাবো। এখন বক্স খুলে যদি আমরা দুটো অ্যাক্সেসরিজ পাশাপাশি মানে পাওয়ার ব্যাংক দুটিকে যদি আমরা পাশাপাশি কম্পেয়ার করি তখন দেখতে পারবো যে অরিজিনাল যে পাওয়ার ব্যাংকটি আছে সেটা কিন্তু অনেকটা গ্রেইশ কালারের, ওয়ারেজ যেটা ক্লোন সেটা কিন্তু অনেকটাই ব্লুইশ মানে ডার্কার সাইডে আর কি, যেটা আমরা এখন ছবিতে দেখতে পাচ্ছি। পাশাপাশি দুটার কালারের ডিফারেন্সটা কিন্তু বোঝা যায়। এখন এটা সবচেয়ে বড় যে পার্টটা অথেন্টিসিটি চেকের জন্য সেটা হচ্ছে তার যে ইউএসবি পোর্টটা আছে তার ভিতরে যেটা অরিজিনাল সেটার ভিতরে খোদাই করে এমআই লোগো দেওয়া থাকবে, কিন্তু যেটা আপনার ফেক প্রোডাক্ট মানে ক্লোন প্রোডাক্ট সেই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই এমআই লোগোটা দেওয়া হয়নি, যেটা কিন্তু অনেক বড় একটা অথেন্টিসিটি চেক আর কি আমি বলবো। এবং এটার ফিনিশিংটাও আমরা যদি দেখি ইউএসবি পোর্টের যে ফিনিশিংটা আছে অরিজিনালের ফিনিশিংটা অনেক বেশি ভালো, আপনার ক্লোনের ক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা অতটা সুন্দর করার সুযোগ হয়নি। তো এই জিনিসগুলো দেখে মূলত আমরা যে অরিজিনাল এবং ক্লোন এই পাওয়ার ব্যাংকগুলো চিনতে পারবো। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে, কারণ অথেন্টিক প্রোডাক্ট বা অরিজিনাল প্রোডাক্ট না কিনলে আসলে আলটিমেটলি কনজিউমার এন্ডেও একটা ব্র্যান্ড সম্পর্কে ডিস্যাটিসফ্যাকশন তৈরি হয় এবং সেলারদের জন্য এটা একটা বিভ্রান্তিকর বিষয় হয়ে দাঁড়ায়, কারণ দেখা যাচ্ছে যে একই জিনিসের আমাদের দাম দিয়ে কিনতে হচ্ছে অনেক বেশি, আবার সেটাই ক্লোন হিসেবে মানুষ কম দামে বিক্রি করতেছে। তো সেদিক থেকে আমাদেরও একটা ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যেতে হয় এবং ইউজার এন্ডেরও অনেক বাজে এক্সপিরিয়েন্স তৈরি হয় একটা ব্র্যান্ড সম্পর্কে। তো সেই সচেতনতা থেকে আমরা আসলে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মতামতগুলো আমাদের অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আরও সকলের দেখার সুযোগ করে দিবেন। এবং পরিশেষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার জন্য এবং আমাদেরকে আপনাদের মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।